আউল, আউল হচ্ছে সেই নিয়ম যেটা আল্লাহর গাণিতিক ভুলকে সংশোধন করেছিল হযরত আলী। খটকা লাগে না ভাই? ওয়ারিশগণের মধ্যে একটা সম্পত্তিকে ভাগ করতে করতে আল্লাহ এমন করে ফেলেছিল যে সেটা মাইনাসে চলে যেত। মনে করেন একটা পাউরুটি, সেটা যদি দুজনের মধ্যে ভাগ করেন অর্ধেক করে ভাগ করে দিবেন, যদি দশজনের মধ্যে ভাগ করেন এক দশমাংশ করে ভাগ করে দিবেন, যতজনের মধ্যে খুশি ভাগ করে দিতে পারবেন, কিন্তু ভাগ করা অংশগুলোর যোগফল এক হতে হবে। যদি এক নয় তাহলে সেটা গাণিতিকভাবে ভুল, সেটা বাস্তবসম্মত নয়। আর ঠিক সেই ভুলটাই আছে কোরআনে, আর সেই ভুলটাকে শুদ্ধ করে দিয়েছে কে? একজন মানুষ, হযরত আলী। আপনি যদি এক টাকা দুইজনের মধ্যে ভাগ করে দেন তাহলে আপনি ৫০ পয়সা ৫০ পয়সা করে দুইজনকে দিতে পারবেন, কিন্তু যদি আপনাকে বলা হয় এক টাকাকে দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে যেন তারা প্রত্যেকেই ৭৫ পয়সা ৭৫ পয়সা করে পায়, আপনি সেটা পারবেন না, কারণ ৭৫ পয়সা ৭৫ পয়সা যোগ করলে সেটা এক টাকার বেশি হয়ে যায়। অথচ আল্লাহ সেই কাজটি করতে বলেছেন কোরআনে। পারবেন কোরআন মান্য করতে? একটা সম্পত্তিকে ওয়ারিসদের মধ্যে এমনভাবে ভাগ করে দিবেন যাতে ভাগ করা অংশের যোগফল একের বেশি হয়, পারবেন? করে দেখান না। কোরআনের একটি অংশ কেউ নাকি অমান্য করা যাবে না, অথচ কোরআনের এই নিয়মটিকে সেই হযরত আলীর আমল থেকেই মানুষ অমান্য করে আসছে, কারণ অন্য কোনো উপায় নেই। ইটস ম্যাথামেটিক্স। এই শব্দের মানে এটা, এই শব্দের মানে আসলে এটা, আগে ওটা ছিল, এই ছিল, এইটা বলতে আসলে অন্য কিছু বোঝানো হয়েছে এখানে, এইটা বলতে ওইটা, ওইটা বলতে জঙ্গল, ডাব বলতে নারিকেল, নারিকেল বলতে পাথর, হাবিজাবি এসব বলে ঘুরিয়ে পেঁচিয়ে কোরআনের ভিতর থেকে বিগ ব্যাং থিওরি বের করে ফেলতে পারবেন, কিন্তু ইটস ম্যাথামেটিক্স ম্যান, এটা গলার জোরে পার পেয়ে যাবেন না। ম্যাথামেটিক্যাল ভুল অবশ্যই সংশোধন করতে হবে। আল্লাহর সেই ভুল, কোরআনের সেই ভুল ঠিক করেছেন হযরত আলী নিজে। সেটির নাম দিয়েছেন আউল, কোরআনের আইন নয়। সেই আউল এখন পর্যন্ত পৃথিবীতে বলবৎ রয়েছে। কিভাবে একজন মানুষ পারে কোরআনের ভুল ঠিক করে দিতে? খটকা লাগে না ভাই? কোনো অপরাধী যদি অপরাধ করার পরে সমস্ত আলামত ধ্বংস করেও দেয়, তবুও ডিটেকটিভরা কিছু না কিছু পেয়ে যায়। খুব ছোটোখাটো ক্লু একটা না একটা থাকেই। পৃথিবীতে কোনো পারফেক্ট অপরাধীর জন্ম হয়নি। শুধু সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে হবে, চোখটা অনেক ছোট করতে হবে, ছোটোখাটো এভিডেন্সের প্রতি নজর দিতে হবে, সেগুলোকে অ্যাভয়েড করলে হবে না। খটকা লাগলে জাস্ট কিছু একটা দিয়ে নিজেকে বুঝিয়ে নিলে হবে না, ও এটা খুবই একটা ছোটোখাটো বিষয় বলে সেটাকে অ্যাভয়েড করলে চলবে না। কোরআনের এক মাথায় একবার বলা হচ্ছে আল্লাহর একদিন সমান পৃথিবীর ১০০০ দিন, আবার আর এক প্রান্তে বলা হচ্ছে আল্লাহর একদিন সমান পৃথিবীর ৫০,০০০ দিন। সমস্ত রেফারেন্স আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে দেখেন। কোরআনে এমন কিছুই নেই যেটা সেই সময়ের মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। যদি সেটা থাকতো তাহলে সেখানে স্পষ্টভাবে লেখা থাকতো যে মোবাইলে কোরআন শরীফ পড়ার আগে ওযু করতে হবে নাকি হবে না, কিংবা উত্তর মেরুতে টানা ৬ মাস সমান একদিন হলে সেখানে কিভাবে রোজা রাখবে, সেগুলোর স্পষ্ট বিধান সেখানে থাকতো। কিংবা এমন কথা বলাই হতো না যে মাতৃগর্ভে কি আছে সেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না, সন্তান পুত্র হবে নাকি কন্যা হবে সেটা শুধুমাত্র আল্লাহই বলতে পারবে, এছাড়া আর কেউ বলতে পারবে না। অথচ এই যুগে সেটা কতই না একটা সহজ কাজ, জাস্ট ১, ২, ৩ শেষ। গর্ভের সন্তান পুত্র হবে কন্যা হবে এগুলোই শুধু না, কানা খোরা ল্যাংরা সব কিছুই বলে দেওয়া সম্ভব, কোনো জেনেটিক প্রবলেম থাকলেও সেটাও জানা সম্ভব। এখন মুহাম্মদের এতগুলো স্ত্রী দাসী থাকা সত্ত্বেও একটি পুত্র সন্তানের জন্য কতটা লালায়িত ছিল তার প্রমাণ হচ্ছে যে তিনি একটি পালিত পুত্র গ্রহণ করেছিলেন। যখন তিনি পালিত পুত্র গ্রহণ করেছিলেন তখন আল্লাহর কিছুই মনে হয়নি, কিন্তু যখন সেই পালিত পুত্রের স্ত্রীকে মুহাম্মদের মনে লাগে, ভালো লেগে যায়, তাকে বিয়ে করতে চায়, তখনই আল্লাহ পালিত পুত্র নেওয়াকে হারাম ঘোষণা করে দিলেন। সামান্য ২২ বছরের মধ্যেই আল্লাহ অসংখ্য ডিসিশন চেঞ্জ করেছেন। কোরআনের এক মাথায় বলেছেন পৃথিবীর একদিন সমান আল্লাহর ১,০০০ বছর, আবার আর এক মাথায় বলেছেন পৃথিবীর একদিন সমান আল্লাহর ৫০,০০০ বছর। পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত যা কিছুই ঘটুক না কেন তার সমস্ত কিছুর সমাধান পাওয়া যাবে একটি মাত্র বইয়ে, তিনি আর কোনো বই লিখবেন না, সব কিছুর সমাধান কোরআনে তিনি দিয়ে দিয়েছেন। অথচ মুহাম্মদের জীবনের ২২ বছরে কখন কি ঘটবে সেটা কি তিনি আগে থেকে জানতেন না? তাহলে তিনি মুহাম্মদের জীবনের ২২ বছরে কখন কি ঘটনা ঘটবে সেটা ঘটার জন্য অপেক্ষা করবেন কেন? পুরো কোরআনকে একবারে তিনি কেন নাজিল করলেন না?
মোহাম্মদের জীবনে আসা এক এক ঘটনার পরিপ্রেক্ষিতে এক একটা আয়াত নাজিল করলেন, যখন যেটা দরকার, যখন যেটা মোহাম্মদের দরকার ঠিক সেই অনুযায়ী আয়াত নাজিল করলেন। আমরা ঠিক যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দিই, যখন যে ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মতামত দিই। আমাকে যদি বলা হয় যে আগামী 10 বছরে আমি কি কি স্ট্যাটাস দিব, এখনই লিখে দিতে, আমি তো লিখতে পারবো না। এই সামান্য 22 বছরে যে বইটি নাজিল হয়েছে, সেখানে অসংখ্য বার আল্লাহ তার ডিসিশন চেঞ্জ করেছেন। অথচ আপনারা দাবি করবেন যে এই বইটি কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, তিনি আর কোনো বই লিখবেন না। মজার ব্যাপার হচ্ছে এই কিয়ামত বলাটা শুরু হয়েছে সেই 1400 বছর আগে থেকেই। নবী নিজেই অসংখ্যবার বলেছেন কিয়ামত আসন্ন, কিয়ামত আসন্ন, কিয়ামতের ভয় দেখানো একটা ইসলামী ট্র্যাডিশন। অথচ কিয়ামত তখনও আসেনি, এখনও আসেনি, আগামী 5 বিলিয়ন বছরেও কিয়ামত হবে না, অন্তত ইসলামে যেভাবে কিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে। এই সৌরজগৎ ধ্বংস হচ্ছে না, ইভেন অ্যান্ড্রোমিডার সাথে যদি আমাদের মিল্কি ওয়ের সংঘর্ষ হয় তারপরেও পৃথিবী টিকে থাকবে। তবে মানব সমাজ ধ্বংস হতে পারে এই সব ধার্মিকদের জন্য, যারা অযথা বিনা কারণে অদৃশ্য কারণে মানুষকে ভাগাভাগি করে ফেলে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, এমনকি তারা নিজেদের শরীরের অংশ কেটে ফেলে অন্যদের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করে, ঠিক যেভাবে ইহুদি এবং মুসলমানেরা সার্কামসাইজড করে, পুংলিঙ্গ কর্তন করে তারা নিজেদেরকে আলাদা করে অন্যদের থেকে, একে অন্যের সাথে মরণ খেলায় লিপ্ত হয়, যার আদৌ কোনো দরকারও ছিল না, যার আদৌ কোনো ভিত্তি নেই। মোহাম্মদ যখন মৃত্যুশয্যায় ছিল তখন সে একটা কলম চেয়েছিল, তিনি একটা কিছু লিখতে চেয়েছিলেন, কিন্তু তার সাহাবিরা বলেছিলেন যে মোহাম্মদ এখন ভুল বকছে, সে পাগল হয়ে গেছে, তাকে একটি কলমও দেননি লিখতে। তার সময়কালের মানুষরা মোহাম্মদকে এই দৃষ্টিতে দেখত, অথচ তার মৃত্যুর পরে তার গল্প বানিয়ে তার উপর অলৌকিকতা আরোপ করে তাকে বাড়িয়ে বিকৃত করে তাকে নিয়ে রীতিমতো সবাই ব্যবসা শুরু করেছে, মোহাম্মদের নাম ব্যবহার করে যে যার মতো নিজের আখের গুটিয়ে নিয়েছে, আর তৈরি হয়েছে অসংখ্য ডালপালা যার কোনো শিকড়ই নেই। ঠিক যেভাবে গোপাল ভাঁড়কে নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে, অসংখ্য টিভি সিরিয়াল, এটা সেটা অনেক কিছু হয়েছে, কিন্তু দেখা যাবে সেই সব গল্পের সাথে ঐতিহাসিক গোপাল ভাঁড়ের কোনো সম্পর্কই ছিল না, সে কখনোই সেই গল্পগুলো বলেনি, লিখেনি বা তার জীবনে ঘটেনি। গোপাল ভাঁড়কে নিয়ে গল্পগুলো যারা বানায় তারা নিজেদের স্বার্থে বানায়। ঠিক সেরকমই আসল মোহাম্মদকে তাদের দরকার ছিল না, দরকার ছিল শুধু মোহাম্মদের ইমেজ। সে কারণেই মোহাম্মদের মৃত্যুশয্যায় শুধুমাত্র তার একমাত্র ঔরসজাত কন্যা ফাতিমা এবং তার স্বামী আলী ছাড়া আর কেউ ছিল না। একদিকে মোহাম্মদ মৃত্যুশয্যায়, বাকি তার সমস্ত প্রিয় সাহাবিগণ ছিল ক্ষমতার দ্বন্দ্বে ব্যস্ত, কারণ আসল মোহাম্মদকে তাদের দরকার ছিল না, শুধু দরকার ছিল মোহাম্মদের ইমেজটুকু, যেটা নিয়ে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করতে পারবে, নিজেরা অর্থ করি প্রতিপত্তির মালিক হবে। কোনো সর্বজ্ঞানীর সাথে যদি মোহাম্মদের বিন্দুমাত্র কোনো সম্পর্ক থাকতো, তাহলে সেই সর্বজ্ঞানী তাকে অবশ্যই জানিয়ে দিত যে একটা সময় এসে 6 বছর বয়সের একটি শিশুর সাথে বিয়ে করা এবং 9 বছর বয়সে তার সাথে সেক্স করাকে চরম অনৈতিক কাজ হিসেবে চিন্তা করা হবে। কেউ তাকে সেটা জানিয়ে দেয়নি, অথচ আপনারা কথায় কথায় এক্সকিউজ দাঁড় করাবেন, এগুলো সেই সময়ের ছিল, এটা ওই সময় ছিল, এটা ওই সময়ের প্রচলিত ছিল, এটা ওই সময়ের জন্য উপযুক্ত ছিল, হ্যান ত্যান হাবিঝাবি ড্যানাছেনা ড্যাং ড্যাং। অথচ আপনারাই দাবি করবেন ইসলাম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, নবী মোহাম্মদের জীবন পৃথিবীর প্রতিটি মানুষের জন্য, সর্বকালের সকল মানুষের জন্য উত্তম আদর্শ এবং তাকে ফলো করা উচিত। কখনোই স্বীকার করবেন না যে এই ধর্মটাই আসলে সেই সময়ের জন্য উপযুক্ত ছিল, সেই সময়ের মানুষের জন্য ছিল। পৃথিবী এখন এগোচ্ছে, দুর্বার গতিতে এগোচ্ছে, মানুষ খুব শীঘ্রই পাড়ি জমাবে মঙ্গল গ্রহে, সেখানে বসতি গড়বে। আপনি যদি মনে করেন যে আজ থেকে 100 বছর 200 বছর কিংবা 500 বছর পরেও মানুষ কোনো এক কালের কোনো এক মরুর রাখালের পৃথিবীর বাদশাহ হওয়ার স্বপ্নে গল্প কাহিনী কেসায় মশগুল হয়ে পৃথিবী পড়ে থাকবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। অনেকেই শুধুমাত্র নৈতিকতা টিকিয়ে রাখার জন্যই ধর্মকে বহাল রাখতে মতামত দেন। নৈতিকতার ভিত্তি যদি এরকম ডাহা মিথ্যা হয়, তবে সেই নৈতিকতার মান যে কতটা উন্নত হবে সেটা বোঝাই যায়। পৃথিবীর সবচেয়ে দুর্বল নৈতিকতা সম্পন্ন মানুষগুলোর বসবাস মুসলিম অধ্যুষিত দেশগুলোতেই। গোটা পৃথিবীতে মুসলিম সমাজ সে কারণেই পশ্চাৎপদ, সেই কারণেই তাদের নৈতিকতার অবক্ষয়। তারা পরকালের লোভে এই পৃথিবীকে অবলীলায় নরক বানিয়ে ফেলতে পারে।
এইসব নৈতিকতার অজুহাত দেখিয়ে অনেকে নিজে বিশ্বাস নিজে পালন না করলেও কৃষক শ্রমিক ছোট পর্যায়ের মানুষগুলোকে পালন করতে উদ্বুদ্ধ করেন অনেকে। আসলে কৃষক শ্রমিক এরা ছোট নয়, তাদের নৈতিকতার মান যারা এসব বড়ভাবে এলিটদের থেকে অনেক বেশি ভালো। এদেশে নবান্ন হতো, এদেশে পূজা পার্বণ হতো, এদেশে মানুষ উৎসব করত, এদেশে মানুষ পয়লা বৈশাখ করত, নবান্ন, পিঠা, পায়েস, যাত্রা, পালা, পয়লা বৈশাখ, আলকাপের গান, এরকম লোকজ অসংখ্য সংস্কৃতি যেগুলো যে কোনো ধর্মীয় রিচুয়ালের থেকে অনেক বেশি নির্মল, সুন্দর, সাম্প্রদায়িকতা মুক্ত, নৈতিকতা বোধ সম্পন্ন, এগুলো প্রকৃতি থেকে উঠে এসেছে। ধর্ম না থাকলে তারা নৈতিকতা শূন্য হয়ে যাবে না, বরং ধর্ম তাদের কাছ থেকে নৈতিকতার বোধটাকে কেড়ে নিয়েছে। একটা উদ্ভট মিথ্যা নৈতিকতা বোধ তাদের ওপর চাপিয়ে দিয়েছে, যার কারণে তারা হিন্দু হয়েছে, মুসলমান হয়েছে, ভাগাভাগি করেছে, মারামারি করেছে, যুদ্ধ করেছে, দেশ ভাগ করেছে। তারা মনুষ্যত্ব থেকে অনেক দূরে সরে গিয়েছে। তাদের সেই মনুষ্যত্ব এখনও হঠাৎ হঠাৎ জেগে ওঠে, তাদের ভিতর থেকে বের হয়ে আসে। এই সব কৃষক, শ্রমিক, মজুর, ছোটখাটো মানুষ যাদেরকে বলা হয়, অশিক্ষিত মানুষ বলা হয় যাদেরকে, তারা যে নৈতিকতাটা ধারণ করে, এইসব ভণ্ড মানুষের মধ্যেও সেই নৈতিকতার ছিটে ফোটাও নেই, যারা নিজেরা ধর্ম পালন করে না, যারা নিজেরা ভালো করে জানে ধর্ম হচ্ছে সব মিথ্যা কথা দিয়ে বলা গাল গল্প, অথচ তারা চায় যে অন্যরা যেন সেটা পালন করে। সুতরাং তাদেরকে নিয়ে চিন্তা করা বাদ দেন। দয়া করে একটি অসত্যকে প্রতিষ্ঠা করার এরকম ভণ্ডামি থেকে দূরে সরে আসেন। এরকমই কিছু ভণ্ড বিশিষ্ট কিছু সুবিধাভোগী লোক সাধারণ মানুষগুলোর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য আজও ধর্ম টিকিয়ে রেখেছে। ধর্ম সাধারণ মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার একটি উপায় মাত্র।